আমরা আজকে শিখব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে দুই চলক বিশিষ্ট সমীকরণ এবং উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেগুলো শিখব, কিংবা সমীকরণের কিভাবে সমাধান নির্ণয় করতে হয় সেটা শিখব। তাইলে তার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা ক্যালকুলেটার দরকার। আমার নিচে 100 ms ক্যালকুলেটার একদম নর্মালটা আমি নিয়েছি, তোমরা 100 ms এটা হচ্ছে পাতলাটা, মোটা যেটা আছে সেটাতে হবে না, সেকেন্ড এডিশন যেটা আছে সেটাতে হবে, কিংবা তার উপরে যতগুলো ক্যালকুলেটার আছে প্রত্যেকটা ক্যালকুলেটারেই তোমার এই জিনিসটা হবে। সহজে আমরা শিখবো কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা। আমি এখানে 4টা প্রশ্ন নিছি, তার আগে দেখো একটা জিনিস তোমাদেরকে বলি। মনে করো আমার ক্যালকুলেটারে এক্সের মান যদি b/a যদি আসে, তাহলে এটা উৎপাদক হবে x-b, এর নিচের এটা সামনে হবে, ক্লিয়ার? চিহ্নটা মাইনাস প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে। ঠিক সেমভাবে মনে করো x সমান আসছে -b/a, দ্যাট মিন্স মাইনাসটা এখানে আসলে কি হবে, প্লাস বি, আর এটা এখানে আর আর গুণ হবে, দ্যাট মিন্স এ। এই জিনিসটা অবশ্যই তোমাদের মাথায় রাখতেই হবে, ঠিক আছে? তাহলে এখন ক্যালকুলেশন করার জন্য আমাকে কি করতে হবে, এই যে মোড দেখা যাচ্ছে, মোডে চাপ দিতে হবে। মোডে চাপ দিয়ে থাকলে দেখবে যে একসময় এখানে eqn আসছে, eqn আসছে এক নম্বরে, কারো দুই নম্বরও থাকতে পারে, এক নম্বরে চাপ দেব। এখন আননোন, আননোন মানে হচ্ছে অজানা রাশি। আমার এখানে অজানা রাশি কিন্তু একটা, এক্স শুধু, তাই তো? কিন্তু এখানে অজানা রাশির ক্ষেত্রে একটা নাই, দুইটা এবং তিনটা আছে। তাহলে আমরা এই যে এরো কি আছে এটা চাপ দিয়ে দেখি। এবার আসে ডিগ্রি, ডিগ্রি মানে হচ্ছে পাওয়ার বা ঘাত। তাহলে পাওয়ার বা ঘাত কত আছে, টু, টু। তাহলে আসছে ওয়ান, দেখো এর মান এখানে কিছু নেই মানে কত আছে, ওয়ান, দ্যাট মিন্স ওয়ান ইকুয়াল। এরপরে কত আছে, থ্রি ইকুয়াল। এরপর কত আসছে, টু ইকুয়াল। তাহলে এক্স এর মান আসছে -1, দ্যাট মিন্স -1টাকে কি লেখা যাবে আমরা জানি, +1। আবার সমান চিহ্ন যদি দিই কত আসছে, সমান চিহ্ন দিলে এক্স এর মান আসছে -2, দ্যাট মিন্স -টা পক্ষান্তর করলে +2। আমার ভগ্নাংশ আসলে শুধু এরকম, আর ভগ্নাংশ না যদি এসে যদি আসে এরকম, x = a, দ্যাট মিন্স x-a উৎপাদক। যদি মনে করলাম x = -a আসছে, দ্যাট মিন্স x+a, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবা তোমরা ভালো করে, ঠিক আছে? এইভাবে লিখতে হয়। এবার এটা তো গেল প্রথমটা, এবার আসো আমি দ্বিতীয়টা করার চেষ্টা করি, ঠিক আছে? দ্বিতীয়টার মধ্যে কী বলছে আমি একটু দেখি, আমার দ্বিতীয়টার মধ্যে কী বলছে। আবার আমি অন দিব, অন দিলে দেখবো যে এটা থেকে গেছে, ঠিক আছে? তাহলে আমার বের করার দরকার নাই, 6 = ঠিক আছে। এরপরে কত, -5 = এরপরে কত আছে, -6 = দেখো তো 1.5 আসছে, দশমিক আসছেন। এবার আমি শিফট দিয়ে ABC যেটা আছে, এই যে দেখা গেল ওটার মধ্যে এখানে একটা ABC দেখা যাচ্ছে, ABCতে ক্লিক করবো, দ্যাট মিন্স 3/2 আসছে, দ্যাট মিন্স এক্স এর মান কত আসছে, x = 3/2, দ্যাট মিন্স এটাকে কী লেখা যাবে, এটাকে লেখা যাবে 2x, প্লাসটা আসবে কি, -3, দ্যাট মিন্স 2x - কত 3। আবার সমান চিহ্ন দিব, 0.-66 কত আসছে আমার, -2/3, দ্যাট মিন্স এক্সের মান আসছে -2/3, তাই তো? আবার আর আর গুণ করে দিই, 3x মাইনাসটা এখানে গেলে কী হবে, +2, দ্যাট মিন্স 3x + 2, ক্লিয়ার? এভাবেই আমরা উৎপাদকগুলো করব। আর এটা ছিল তিন চলকের ক্ষেত্রে, তিন চলকের ক্ষেত্রে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আবার মোট চাপতে থাকবো, ইকুয়েশন চলে গেছে ইকুয়েশন। এবার আবার ডিগ্রি, ডিগ্রি হচ্ছে এখানে কত, 3, ডিগ্রি হচ্ছে 3 দিয়ে সমান দিলাম, দ্যাট মিন্স প্রথমটা হচ্ছে 1 সমান, এরপরে এক্সের সামনে কিছু নাই, দ্যাট মিন্স 1 সমান, এরপরে আছে কত, -4 = এরপরে আছে কত, -4, দ্যাট মিন্স এক্সের মান আসছে 2, দ্যাট মিন্স প্লাস থাকলে মাইনাস হয়ে বলছি, এরপরেরটা আসবে এক্স মাইনাস থাকলে কি হবে, প্লাস, এরপরেরটা আবার মাইনাস থাকলে কি, প্লাস, ক্লিয়ার? এভাবে আমরা উৎপাদক করে থাকব। যদি এখানে যদি মাইনাস যদি থাকতো, কিছু যদি না থাকতো, তাহলে -1 দিতাম, এটা একটু মাথায় রাখতেই হবে, ঠিক আছে? এটা গেল আমার দুই চলক বিশিষ্ট কীভাবে সমাধানগুলো, সমীকরণগুলো কীভাবে আমরা সমাধান করবো সেটা। এবার আসো আমরা শিখব
এটা দুই চলক বিশিষ্ট সমীকরণগুলো, সরি আমি উৎপাদক বিশ্লেষণ শিখছি, বা শুধু দুই চলক বিশিষ্ট, আবার মোট চাপ থাকবো। মোট চাপ থাকলে দেখবা যে ই কিউ এন, এবার আননোন, আননোন কয়টা, এক্স এবং ওয়াই দুইটা, ঠিক আছে। তাহলে টু দিলাম, এ ওয়ান কত আছে টু সমান, ওয়াই মান কত আছে থ্রি সমান, এরপরে কত আছে এইট সমান, এরপরে কত আছে থ্রি সমান, এরপরে কত আছে মাইনাস টু, মাইনাস টু সমান, এরপরে কত আছে ফাইভ, ফাইভ সমান। এবার দেখো তাও এইভাবে চলে আসছে, শিফট দিয়ে এবিসি দিব, তাহলে এক্সের মান আসছে কত, আমার এক্সের মান আসছে থার্টি ওয়ান ডিভাইডেড বাই থার্টিন, এইটার মান আসছে কত, আবার শিফট দিয়ে আমি এবিসি দিব, দ্যাট মিন্স ওয়াইয়ের ভ্যালু আসছে আমার, দ্যাট মিন্স ওয়াই সমান আসছে আমার কত, ফোরটিন ডিভাইড বাই থার্টিন। ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো এই জিনিসটা আবার যদি করি, আবার অন দিব, আবার মোডে যাব, মোডে গিয়ে ইকুয়েশন খুঁজব, ইকুয়েশন থেকে আননোন হচ্ছে দুইটা আননোন, এই জন্য টুতে চাপ দিব। এরপরটা আছে কত, ফোর এক্স দ্যাট মিন্স ফোর সমান, থ্রি এক্স দ্যাট মিন্স থ্রি সমান, মাইনাস টুয়েলভ আছে মাইনাস টুয়েলভ, দেখো টু এক্স দ্যাট মিন্স টু সমান, ওয়াই কি এখানে আছে, ওয়াই কিন্তু নাই, তার মানে শূন্য সমান, ঠিক আছে। এরপরে কত আছে ফাইভ, ফাইভ দিয়ে সমান দিব, দ্যাট মিন্স কত কত আসে দেখো তো, আসে ফাইভ বাই টু, এক্স সমান আসে ফাইভ বাই টু, আবার শিফট দিয়ে এবিসি দিব, ওয়াই সমান আসে মাইনাস, ওয়াই সমান আসে মাইনাস টোয়েন্টি টু ডিভাইড বাই থ্রি। ক্লিয়ার, ঠিক সেমভাবে আমরা লাস্টেরটাও করবো, লাস্টেরটা আমি একটু দেখাই দিই, কত আছে ওয়ান বাই থ্রি, উপরে এক্সের উপরে সাথে কত আছে কিছু না মানে ওয়ান, উপরে ওয়ান নিচে কত থ্রি, দ্যাট মিন্স ডিভাইড বাই থ্রি সমান, এরপরে উপরে ওয়াই নিচে কত ফোর, দ্যাট মিন্স ওয়ান ডিভাইড বাই ফোর, ঠিক আছে। এখানে টু যদি থাকতো, নিচে যদি থ্রি থাকতো, তাহলে টু ডিভাইড বাই থ্রি দিতাম, এরপরে কত আছে ওয়ান সমান, ঠিক আছে, সরি ওয়ান সমান। এরপর দেখো এখানে কত আছে, এখানে আছে হচ্ছে ওয়ান সমান দিছি, হ্যাঁ দিছি, এরপর এখানে কত আছে, এখানে কিছু নেই ওয়ান সমান, এখানে আছে কত মাইনাস ওয়াই, তাই তো, মাইনাস ওয়াইটা কী হবে তাহলে মাইনাস ওয়ান, ঠিক আছে। এরপর কত আছে মাইনাস হাফ, এটার মান কত আসে, তাহলে আমি যেহেতু দশমিক আসছে আমি শিফট দিয়ে এবিসি দিব, থ্রি বাই টু, দ্যাট মিন্স থ্রি বাই টু, দ্যাট মিন্স এক্স সমান আসছে থ্রি বাই টু, ওয়াই সমান আসছে টু। ক্লিয়ার, দিস ইজ দ্য আনসার, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর যারা সায়েন্সে পড়ো তাদের যদি মনে করো যে স্যার আমার চার চলক, পাওয়ার যদি চার যদি হয়, পাওয়ার যদি পাঁচ যদি হয়, তখন কীভাবে সমাধান বের করতে হবে সেটা শিখতে যদি চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ক্লাসটা যদি লাগে। প্রত্যেককে ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।